فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ সম্মানিত বোনকে প্রশ্ন করার জন্য। আপনি জানতে চেয়েছেন যে জাহান্নাম নাকি মাটির নিচে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, তখন ওনাকে জাহান্নাম দেখানো হয়েছিল, এমন প্রশ্ন মাটির নিচে হলে তিনি কিভাবে দেখলেন। এ সম্পর্কে আপনার তাফসীর বা গবিতি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে জান্নাত সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলো যে আফিস সামাই আম ফিল আর্থ, যে জান্নাত এটা কি আকাশে না মাটিতে। তো তখন তিনি বললেন আইয়ার দিন ওয়াসামাইন তাসিউল জান্নাহ, যে কোন আকাশ কোন পৃথিবী পৃথিবী জান্নাতকে ধারণ করতে পারবে। কিলা ফাআইনা হিয়া, তাহলে সেটা কোথায়, জিজ্ঞেস করা হলো যে তাহলে সেটা কোথায়। তখন তিনি বললেন ফাওকা সামাওয়াতি সাবঈ তাহতাল আরশ, যে জান্নাত হলো সপ্তম আকাশের উপরে আরশের নিচে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন কানু ইয়ারাউনা আন্নাল জান্নাতা ফাওকা সামাওয়াতি সাবঈ وان جهنم تحت الاراضين السبع قتاده رضي الله عنه বলেছেন যে জান্নাত হলো সপ্তম আকাশের উপরে আর জাহান্নাম হলো সপ্তম পৃথিবীর নিচে। তো এটাই আপনার সঠিক এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বাকি মিরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু দৃশ্য, জান্নাতের কিছু দৃশ্য, জাহান্নামের কিছু দৃশ্য দেখানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী, তিনি তার অসীম ক্ষমতার বলেই সেটা তাকে দেখিয়েছেন। মেরাজের ঘটনাটা পুরোটাই এটা আশ্চর্যজনক ঘটনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন যে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাজি বারাকনা হাওলাহু। শুরুতেই সুবহানা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আশ্চর্যজনক শব্দ। সেই বিষয়ে আপনার মানে কথা বলা কঠিন বিষয়, তো সেটা আল্লাহ অসীম ক্ষমতার ব্যাপার, আল্লাহ তাকে দেখিয়েছেন কীভাবে দেখিয়েছেন এটা আল্লাহ ভালো জানেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।